এটি কিন্তু সিট ক্যাপাসিটির গাড়ি দেখতে পাচ্ছেন একদম সামনে দুজন মিডেলে তিনজন আর এই দুপাশে দুজন দুজন চারজন আর এটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ার গাড়ি আমি আবার বলছি ম্যানুয়াল গিয়ার গাড়ি যে কারণে এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু আপনার অরিজিনাল ইঞ্জিন নয়শো পঞ্চাশ সিসির ইঞ্জিন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের দুয়াই কিন্তু আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বিশাল একটি ধামাক অফার নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের সোমো মডেলের গাড়ি মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু নয় সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি পার লিটার ডিজেলে মাইলেজ পেয়ে যাচ্ছেন বারো থেকে চোদ্দ কিলোমিটার আমি আবারও বলছি বারো থেকে চোদ্দ কিলোমিটার একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা যারা নয় সিটের জিপ গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকে এই টাটা ব্যান্ডের সোমো মডেল গাড়িটি বেস্ট চয়েস গাড়ি হয়ে যাচ্ছে সোভিয়ার্স এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের সোমো মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে সাতানব্বই সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর এটি পেপার ফুল আপ ডেট পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু আপনার ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইঞ্জিন আর গাড়ি যে আপনার গ্লাসগুলো আছে সবই একদম অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় নয় জনের সিট ক্যাপাসিটির গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই টাটা ব্যান্ডের সোমো মডেল গাড়িটি রেজিস্ট্রেশন নাম্বার টি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল এ গাড়ি চোদ্দ পঁয়ত্রিশ সেটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিএ নিবন্ধন করা হয়েছে গাড়ি যে হেডলাইট গুলো আছে কিন্তু অরিজিনাল হেডলাইট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছে না গাড়ির যে টি আছে অসাধারণ একটি ব্লু কালারের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই যে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি পাদানি লাগানো আছে আর এই সোমো মডেল গাড়ি যে পিছনের টি আছে সে দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে গুডস স্পেস এর কথা বলি দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু আপনার নয় সিট ক্যাপাসিটির গাড়ি দেখতে পাচ্ছেন একদম সামনে দুজন মিডেলে তিনজন আর এই দুপাশে দুজন দুজন চারজন টোটাল নয় সিট ক্যাপাসিটির গাড়ি একদম ফ্রেশ অবস্থায় কিন্তু কিন্তু এবং সারা বাংলাদেশ আপনি ট্রাভেল করতে পারবেন এই টাটা সোমো মডেল গাড়ি নিয়ে আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না অলরেডি ভিওর্স এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ি যে আপনার ইন্টারভিউর টি আছে সে দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারে গাড়ি আমি আবার বলছি ম্যানুয়াল গিয়ারে গাড়ি যে কারণে গাড়ি কিন্তু শক্তি আপনি অনেক শক্তি কিন্তু পেয়ে যাচ্ছেন যে ড্যাশবোর্ড টি আছে এটি কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড সি পারফরমেন্স একদম আই স্কুল অবস্থায় কিন্তু আপনি এসি পারফরমেন্স গুলো পেয়ে যাচ্ছেন গাড়ির সিট কভার গুলো আছে কিন্তু আপনার লেদারে সিট কভার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর গাড়ি যদি আমি ডোর প্যাডে কথা বলি চারটি ডোর দেখতে সেম এরকম হবে চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোরের গাড়ি এটি আর এটি কিন্তু আপনার অল অপশন ম্যানুয়াল ভাবে আপনাকে অপারেট করতে হবে আর পিছনে যে সিট গুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সিট কভার কিন্তু লাগানো আছে আর গাড়ি যদি আপনারা সেলিং গুলো দেখেন একদম চকচকে ঝকঝকে ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা ব্র্যান্ডের সোমো মডেল গাড়িটি অলরেড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেই দেখতে सेम এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আছে আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার অরিজিনাল ইঞ্জিন নয়শো পঞ্চাশ সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না যদি কোনো কাজ করতে হয় সেই টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমাকে বলবেন সেই কাজ কিন্তু ফ্রিতে কমপ্লিট করে দিব আর গাড়িটি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা সুমো মডেল গাড়িটি সোভিয়র্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু আপনার ধামাকা অফারে কিন্তু আমি গাড়িটি দিয়ে দিব আর ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি চার লক্ষ সত্তর হাজার টাকা এইটি কিন্তু আপনার সীমিত সময়ের জন্য যে আগে আসবেন সে কিন্তু গাড়িটি কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম